চলতি আইপিএলে এলিমেন্টর ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান রজথ পাতিদার যেভাবে ব্যাটিং করেছেন তাতে প্রশংসার পঞ্চমুখ ক্রিকেট বুদ্ধরা। ভারতীয় ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন, তাকে দেখে মনে হচ্ছে যে গত এক দশক ধরে এই লিগে খেলেছেন, অথচ নিলামে দল না পাওয়া পাতিদারকে আসরের মাঝপথে বদলি হিসেবে নেয় বেঙ্গালুরু। পাতিদারের 54 বলে অপরাজিত 112 রানের বিধ্বংসী ইনিংসে বল করে 14 রানে জিতেছে আরসি। ম্যাচ সেরা পুরস্কার পাওয়া পাতিদারের ইনিংসটিতে ছিল 12টি ছাড় এবং 7টি ছক্কা। পাতিদার পুরস্কার হিসেবে পেয়েছিলেন 5 লক্ষ টাকার একটি চেক। 20 ওভারে 4 উইকেটে 207 রান করেছিল আরসিবি। অপরদিকে 6 উইকেটে 193 রানের বেশি করতে পারেনি লখনউ সুপার জায়ান্ট। তবে আরসিবি এর জয়ের উদযাপনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত হচ্ছে পাতিদারের সেঞ্চুরি। যেভাবে লখনউ সুপার জায়ান্টস এর বোলারদের মোকাবিলা করেছেন তা ছিল অসাধারণ। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ের ভিত্তি করে দিয়েছিলেন তিনি।